আছে। আর রুমের কথা এটুকু বলতে পারি যে রুমের অনেক স্ট্রাগল আছে, ছোটো থেকে বড়ো হওয়া থেকে শুরু করে রানীকে পাওয়ার সব কিছুরই একটা বড়ো স্ট্রাগল আছে। কিন্তু এই স্ট্রাগলটাই গল্পে অনেকটাই, মানে স্টোরির মধ্যে অনেকটাই রিভিল করা হবে আস্তে আস্তে, এই জার্নিটাই নিয়েই রোম। আর রানী হচ্ছে রাজারও রানী আবার রোমিওরও রানী, সে ভালো না খারাপ সে কীরকম পুরোটাই একটা গুগলি গল্পের গল্পের মতনই, এটা এই চরিত্রটাও একটা গুগলি। কাজেই যতদিন না রিলিজ হচ্ছে খুব একটা কিছু চরিত্রটা নিয়ে বলতে পারবো না, কিন্তু আমার থেকে অনেকটা আলাদা কাজে প্লে করতে আমার খুব মজা হয়েছে। ঝাড়খণ্ড এবং বিহারের মতো জায়গা নিয়ে শুটিং হয়েছে, কীরকম এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো। ওখানে খুবই সুন্দর জায়গা, প্রবলেম হয়েছে ওয়েদার, ওয়েদারে একটা প্রবলেম আমার সবসময় থেকেছে, কিন্তু সেটাকে ওভারকাম করা হয়েছে পরিশ্রম দিয়ে। আমার মানে টেকনিক্যাল টিম, ডিওপি অনির্বান্দার টিম, ডিরেক্টোরিয়াল টিম এবং অ্যাক্টাররাও সবাই খুবই পরিশ্রম করেছে যে ওয়েদারের জন্য যে সমস্যাগুলো সেগুলো ওভারকাম করে যাতে টাইমে শুটটা কমপ্লিট করা হয়। প্লাস বৃষ্টি পড়ছিল তখন বৃষ্টির মধ্যে শর্টগুলো নেওয়া, কারণ দিন খুব একটা ছিল না, আমাদের শিফটিং ছিল একটা লোকেশন থেকে আরেকটা লোকেশন, তো তার মধ্যেও টিম বন্ডিংটা এরকম ছিল যে সবাই সবার প্রবলেমটা বুঝে তাড়াতাড়ি কাজটা শেষ করতে পেরেছে, কাজে ভালো এক্সপিরিয়েন্স ছিল। রাজা রানী রোমিও সিরিজটা দৃশ্য জিজ্ঞেস করি কেন করেছি, তার কারণের পেছনে কারণ আছে। তার কারণটা হচ্ছে আমার কনসেপ্টটা খুব ভালো লেগেছিলো, আমার চরিত্রটা খুব ভালো লেগেছিলো, এবং আমি যখন ডিরেক্টরের সাথে কথা বললাম তখন ও খুব কনফিডেন্টলি আমাকে চরিত্রটা বোঝালো, কী চায় সেটা বোঝালো, আমার সেটা খুব ভালো লেগেছে, তাই জন্য আমার এটা করা। আর চরিত্রটা অনেকগুলো শেডস আছে, অনেকগুলো টুইস্ট আছে, সেই টুইস্টগুলো খুব দরকার, আমার খুব আমার ইন্টারেস্টিং লেগেছিলো চরিত্রটা করতে, খুব ভালো, খুব কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ, মজার ছেলে, ইয়ে ছেলে মেয়ে, ভালো বাচ্চা, ভালো কাজ করে, কাজের প্রতি ডেডিকেশন আছে, কোনো বিরক্তি নেই কাজ করতে গিয়ে, এটা এটা খুব ইন্টারেস্টিং, ভালো লেগেছে ওদের সাথে কাজ করে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যদি এখনও ক্লিক ডাউনলোড না করে থাকেন তাহলে আগামী তিন দিনের মধ্যে ক্লিক ওটিটিটা ডাউনলোড করুন। RRR15 দিলে আপনারা 15% ডিসকাউন্ট তো পাবেনই, তার সঙ্গে আমাদের প্রিমিয়ারের দিন লাকি 20 জনের মধ্যে একজন হয়ে আমাদের সঙ্গে সময় কাটাতে পারবেন, আমাদের সঙ্গে আড্ডা মারতে পারবেন, গল্প গাছা হবে, তাই তাড়াতাড়ি দেরি না করে ক্লিক ওটিটিটা ডাউনলোড করে ফেলুন। পরদেশি মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মেঘ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভীষণ ভালো, এত বড় একটা টিমের সাথে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। আমি গেছি পরদেশি মেঘ, যেটা সব খুব পরিচিত গান সবার কাছে, নজরুলগীতি, আমরা একটু অন্যরকম করে প্রেজেন্ট করেছি গানটা, প্রাঞ্জলদার কম্পোজিশন, ভীষণ ভালো কম্পোজিশন, আশা করি সবার খুব ভালো লাগে। প্রাঞ্জলদা আজ মিউজিক ডিরেক্টর, প্রাঞ্জলদা আমাকে ফোন করে বলে যে একটা নতুন গান আছে তুই গাইবি, একটু অন্যরকম করে আমরা করছি, আমার ভীষণ ভালো লাগে কম্পোজিশন, আমায় এক্সপেক্ট করে আমাকে বলে, তো থ্যাংকস টু হেম আর কি। তো এইভাবেই আমাদের কাজটা শুরু হয়, ভীষণ ভালো, অন্যরকম গল্প, আমি ট্রেলারটা আমরা দেখলাম, আপনারাও দেখুন, ভীষণ অন্যরকম, সবাই খুব ভালো অভিনেতা অভিনেত্রী, আশা করি সবার কাজ খুব ভালো লাগে। গানের জগতে প্রবেশ আমার গান, মানে আমি ওয়েস্টার্ন মিউজিক শিখেছি, ওয়েস্টার্ন ভোকাল, তারপর আস্তে আস্তে গান করতে করতে আমার নিজস্ব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, সেখান থেকে গান রিলিজ করি আমি কভার সং, সেখান থেকেই হতে হতে সব ডিরেক্টরদের পছন্দ হন, সেভাবেই আমি কাজ করি। রাজা রানী রোমিও আপনারা অবশ্যই ক্লিক সাবস্ক্রাইব করুন, ক্লিকে আপনারা রাজা রানী রোমিও দেখতে পাবেন আর খুব ভালো লাগবে, বিশ্বাস করুন, সবাই দেখুন একসাথে। থ্যাংক ইউ। আপনার মধ্যে যে ফিলিংটা আসছে সেইটা সিরিজটার মধ্যে রয়েছে, এবং আমরা আপাতত খুবই এক্সাইটেড, আজকে আমাদের ট্রেলার লঞ্চ, এর আগে অলরেডি আমাদের মিউজিক ভিডিও যেটা সাবমেরিন এই পেছনেই চলছে সেটা বেরিয়ে গেছে এবং সেটা দর্শক খুবই পছন্দ করেছেন, তো আমার আশা গানটার মতো বাকি আজকের ট্রেলার যখন দর্শক দেখবেন তাদেরও একই রকম ভালো লাগবে, বা সিরিজটাও তারা একইভাবে পছন্দ করবেন। আমার যে শেষ কাজ অলক্ষিজ ইন গোয়া সেটা দর্শক খুবই পছন্দ করেছিলেন, তো আমি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পাইনি, আজকে বলে রাখছি, মানে দর্শক এত ভালোবাসা আমরা পেয়েছি, তো তার ফলে এই সিরিজটা বানানোর জন্য আমি একটা সাহস পেয়েছি, তাগিদ পেয়েছি, বা ক্লিকেরও মনে হয়েছে আমাকে আর একটা সুযোগ দেওয়া যায়, তো আমি আশা রাখছি দর্শক এবং আমার এই যে পারস্পরিক ভালোবাসার সম্পর্কটা সেটা এই সিরিজেও বজায় থাকবে। গল্পটার মধ্যে কী টুইস্ট রয়েছে সেটা যদি এখন বলে দিই তাহলে তো হয়েই গেল, তবে টুইস্ট রয়েছে এবং আমি কি বলবো, বাজি লাগানোর মতো কনফিডেন্সও আমার আছে যে কেউ যদি শেষটা প্রেডিক্ট করতে পারেন আমি তাকে টাকা দিতে পারি, কারণ এখনও অবধি যারা সিরিজটা দেখেছে প্রত্যেকটা এপিসোডেই এমন কিছু চমক রয়েছে যেটা মানে
দর্শক কখনোই মানে আগে থেকে বুঝতে পারবেন না যে এরপর কী হতে চলেছে, এবং সেই রকম মুহূর্তেই সিরিজে বারবার আসে। মানে সেটা গল্প লেভেলেই আমরা সেভাবেই ভেবেছিলাম, এবং মানে যখন জিনিসটা ফাইনালি তৈরি হয়ে গেছে তখন আমরা খুব শিওর দর্শক বারবার শকড হবেন, বারবার অবাক হবেন, এবং তার ইচ্ছে থাকবে যে পুরোটা দেখার, এবং শেষটা যখন তিনি দেখবেন, মানে যে কোনো ট্রেলারে আমরা বিশেষভাবে সেটা লিখেও দিয়েছি, সেটাও একটা চমক যে ডু নট মিস দ্য বিগিনিং, ডু নট রিভিল দ্য এন্ড, কেননা শেষটা সেরকমই একটা কিছু ব্যাপার আছে যেটা আমার ধারণা দর্শকের খুব ভালো লাগবে, জমাটি লাগবে খুব ভালো। অর্পণ তো মানে অর্পণকে আমি বহু বছর চিনি, যখনও জনপ্রিয় হয়নি তখন থেকেই আমার ভীষণ প্রিয়, কারণ ও দারুণ অভিনেতা, আমি ওকে থিয়েটারে বহুদিন ধরে ফলো করেছি, এখনও জনপ্রিয় হয়েছে, সেটাও আমার সুবিধা হয়েছে ওকে কাস্ট করার ক্ষেত্রে। এবং আমি ওর বিপরীতে কাকে নেব আমি জানতাম না, যখন আমার মাথায় এলো যে স্বীকৃতির কথা মাথায় এসেছিলো একটাই কারণে, যে ওদের জুটিটা আমি দেখেছিলাম যে সিরিয়ালটা শেষ হয়ে যাওয়ার পরেও বহু মানুষ ওদেরকে একসাথে দেখতে চাইছেন, ওদেরকে ফলো করছেন, বারবার বলছেন তোমরা একসাথে কাজ করো, তো এই যে দর্শকের ভালোবাসাটা আমার এই গল্পের জন্য এটা খুব দরকারি ছিল, যে ওরা যে দুজন যে চরিত্রটা করছে তাদের মধ্যে প্রেম হয়ে যাওয়াটা কোথাও গিয়ে দর্শক যে চাইবেন, যে দর্শক যিনি দেখছেন তার সাইকোলজিক্যালি বারবার মনে হবে যে আমি চাই এদের দুজনের মেলটা হোক, এদের প্রেমটা হোক, তো সেইটা যেহেতু ওরা অলরেডি একটা পপুলার জুটি সেটা আমার মনে হয়েছিলো ওয়ার্ক করবে, তো সেই সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজটা নেওয়ার জন্যই প্রাথমিকভাবে আমি ভাবি এই আইডিয়াটা। এবং তারপর তো স্বীকৃতি একটা দারুণ অডিশন দেয়, আমার কোনো ধারণা ছিল না স্বীকৃতি কেমন অভিনয় করে, আমি জাস্ট এই আইডিয়ার বশবর্তী হয়ে ওকে কাজ করার কথা ভেবেছিলাম, প্রথমত অডিশনে আমাকে দারুণ ইমপ্রেস করে, এবং সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর আমার যেটা উপলব্ধি যে অর্পণ আমার এত প্রিয়, জয়জিৎ দা এত সিনিয়র, এত এক্সপিরিয়েন্সড, এত ভালো অভিনেতা, কিন্তু সব কিছু শেষে সিরিজটা শেষে সঞ্জিত আমায় বলো সিঙ্গেল আউট করতে যে কে কাকে আমার সবচেয়ে ভালো লেগেছে, দর্শক হিসেবে আমি স্বীকৃতিকে আমার সবথেকে ভালো লেগেছে, এবং স্বীকৃতি আমায় চমকে দিয়েছে, আমার ধারণা ছিল না স্বীকৃতি এতটা ভালো করতে পারে, তো এনিওয়ে আমার স্বীকৃতিকে সবচেয়ে ভালো লেগেছে, আবার অন্য কারোর অর্পণকে লাগছে, কারোর জয়জিৎদাকে লাগছে, যাকেই লাগুক সেই সব দিয়ে সিরিজটা ভালো লাগলেই হলো। 29শে ডিসেম্বর সিরিজটা রিলিজ করছে এবং ক্লিকের অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাবে, তো ফলে আর দেরি না করে আমার মনে হয় এখনই গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন ক্লিক, আর এক ক্লিকে দেখে নিন রাজা রানী ডোমিও।